তো বাংলাতে যে বানায় সেই ব্লগগুলো আপনারা দেখবেন অনেক ভালো লাগবে, আর যেটা গ্রামের প্রতিচ্ছবি সেটাই দাদার ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্জুন বাই টু তে আপনাদের সকলকে স্বাগতম আর ভালোবাসা। উপস্থিত আছি বিজনি কলেজ ফিল্ড, এখানে টেট এক্সপো বাণিজ্যিক মেলা চলতেছে। সো মেলাটা স্টার্ট হয়েছে 22 সেপ্টেম্বরের থেকে 5 অক্টোবর পর্যন্ত মেলাটা চলবে। আজকে 26 তারিখ, সন্ধ্যাবেলায় আসলাম মেলাতে ঘুরতে। সো মেলার ভিতরে এখনও যাইনি, বাইরেই আছে, গেটের থেকে ইন্ট্রোটা দিচ্ছি। সো হ্যালো বন্ধুরা যাচ্ছে, আর মেলার টোটাল কী কী দোকান আসছে, কোথায় কোন দোকানটা বসছে তোমাদেরকে সবগুলো দেখাবো। চলুন একটু ভিতরে যাই। বন্ধুরা ফাইনালি আজকে দিনটা আমার ভালো যাইতেছে, কারণ কি হাসলে হবে না, শুধু হাসলে হবে না, বিজনির একটা পপুলার ব্লগ বানায় আমি ওর খুব ফ্যান পেয়ে গেলাম। ব্লগার কৃষ্ণ ওরে একটা ব্লগে আমি আনছিলাম, একটা বিয়ার ব্লগে আনছিলাম, তখন ফাইনালি ওর কোনো ভয়েস পাও নাই, কিন্তু আজকে ওর সঙ্গে দেখা হয়ে আমি খুব আনন্দিত বন্ধু। কিন্তু সত্যি কথা বলতে কি, ওনার ব্লগগুলো আমার খুবই ভালো লাগে, আমি নোটিস করে নিই আগে। তো বিয়েতে যখন আমি ব্লগটা আপনার পাই, তখন মানে ফার্স্ট ব্লগ দেখলাম যে খেতে কিছুটা আছে, তারপরে সেকেন্ড ব্লগ, থার্ড ব্লগ দেখতে দেখতে ভালো লেগে গেলো। এখন একটা একটা অন্যরকম মানে মন থেকে একটা ভালোবাসা এসে বলেছে যে ভাইকে, ভাইয়ের চ্যানেলে একটু গ্রো করুন আপনারাও, আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট বানাবে, ভবিষ্যতে আরও অনেক আগে যাবে, আমি চাই এটা আগে যাক। আর সাপোর্টটা খুবই দরকার, তো অডিয়েন্স সাপোর্টটা খুবই দরকার। দাদা হিন্দিতে ব্লগ বানায়, দাদার ব্লগগুলো খুবই সুন্দর হয়। আমি আজকে দাদার সঙ্গে যে ফাইনালি দেখা হয়ে গেল মেলাতে, আমি দাদার ব্লগের একটা লিঙ্ক আমি চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ঘটনা হচ্ছে দাদা কিন্তু খুব ফানি, আর সবাই ব্লগার দিয়ে স্পেশাল স্পেশাল বলতে দাদার একটা স্পেশাল আছে, আমি একটু কাছের থেকে দাদা, দাদার যেটা মুখ আছে না তামাম 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 তামাম। আজকে এই জায়গায় আমরা প্রায় 4 জন ব্লগার আছি, ওই সাইডে আছে প্রাণকৃষ্ণ, ও ব্লগ বানাচ্ছে, ওর ব্লগটাও হিন্দিতে, যাই হোক আমি একা আছি বেঙ্গলিতে। তো না দাদাকে একটু সাপোর্ট করো না, আর দাদার ব্লগগুলো দেখবা খুবই সুন্দর ব্লগ বানায় দাদা। বর্তমান নেই, এখন এখন একটু অফলাইনে চলছি, তো আশা করি নেক্সট ভিডিও আসবে। কতদিন পরে আসবে দাদা, আমরা দেখতে পাবো তোমার ভিডিও? এখন তো কিছু বলতে পারছি না, কারণ এখন তো একটু বিজি ছি লেখাপড়া নিয়ে। আজকে আছে আমাদের, তো আশা করি একটা অরুণাচলের ব্লগ পাবে, অ্যাডভান্স বলে দিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে দাদা বলতেছে অরুণাচলের ব্লগ একটা আমরা শীঘ্রই পাবো, যাই হোক ওইটা আমরা দেখবো, তোমরাও দেখো। আর ঘটনা হয়েছে দাদাকে দেখাবে, আমি কিন্তু খুব আনন্দিত হয়েছি, যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক দাদা কিন্তু খুব ভালো, আর বোঝাই যায় না এরকম একটা ব্লগার মানুষ আমাদের সাথে এইভাবে মিলেমিশে যায়। যাই হোক খুব আনন্দিত, দাদার হাসিটাও কিন্তু খুব দারুণ, বলতে গেলে টাকা দিয়ে পাওয়া যাবে। অডিয়েন্স আপনাদের কি বলবো, আপনারা সাপোর্ট করুন অর্জুন ভাই, অর্জুন ভাই টু নামে চ্যানেলটি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ, তো আপনারা সাপোর্ট করুন বিজনির, এরকম যদি কেউ আগবাড়িয়ে আসে একদম ব্লগ জিনিসটা। অ্যাকচুয়ালি ব্লগ জিনিসটা আগে কিরকম ছিল যে কিছু কিছু মানে রেয়ারলি কিছু মানুষই করতো, সবাই করতো না, তো ব্লগ জিনিসটা এখন মানে এরকম হয়ে গেছে প্রায় সব এখানেই পাওয়া যায়। কিন্তু দাদা যে এই কন্টেন্টগুলো যে বানায় বাঙালিতে, অ্যাকচুয়ালি আমরা বাঙালি, তো বাঙালিতে যে বানায় সেই ব্লগগুলো আপনারা দেখবেন অনেক ভালো লাগবে, আর যেটা গ্রামের প্রতিচ্ছবি সেটাই দাদার ব্লগে একদম ফুটে উঠবে। যাই হোক থ্যাংক ইউ দাদায় সময় দেওয়ার কারণে ধন্যবাদ, দাদাও একটু মেলাতে ঘুরবে, আর বেশি সময় নেই না,
আর দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো দাদার চ্যানেলের। না ভালো লাগলে অবশ্যই করবেন, না ভালো লাগলে করে ধরেন দেখে যাবেন, মজা নিয়ে যাবেন বাস। ঠিক আছে, ঘুরতে ঘুরতে আরও দুজন বন্ধুকে দেখা পেয়ে গেলাম। তো ওদের একটা আবদার আছে, মেলাতে সব কিছু আছে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা করে নাই, খুব গরম পাইছে। কি বলবো, মেলাতে কেমন লাগলো? বস্তুপাতির দামের কথার বিষয়ে বলতেছি না, কিন্তু এরা বলতেছে একটু গরম লাগছে। যাই হোক, তোমরা যখন বাইরে যাবা ঠান্ডা হাওয়া পাইয়া যাবা, বাইরে এসি চলতেছে, তো ভিতরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, বাকি সব ঠিকঠাক আছে। এখন রাত্র প্রায় 7:30 বাজতে হইলো, এখনও লোকের ভিড় আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মেলাটা সাজাইছে, ছোট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা মেলা। হ্যালো বন্ধুরা, আমরা উপার থেকে ইপার আসলাম, মানে মেলাতে ঢোকার জন্য যে দুটা গেট আছে, দুটোটাই মেইন গেট আর দুটোটাই এক্সিট গেট। উপারেও যে সিস্টেম আছে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যে সমস্ত আইটেম আছে, পূব সাইডেও সেম আইটেম আছে। আপনারা দেখতে পারতেছেন এই সাইডটাতেও সেম আইটেম আছে। আর এই জায়গায় একটা কাকুর দোকান আছে, কাকুর দোকানের সামনে এখন আমি ভিডিওটা করতেছি। ভিতরে প্রচণ্ড গরম, বেশি সময় থাকতে পারলাম না, বের হয়ে আসলাম পূব সাইডে। পূব সাইডে এসে তোমাদের সঙ্গে হালকা কিছু কথা বলি, মেলার ভিতরে কী কী আছে। দাম দরের কথা বাদই দেও, সব কিছু নতুন আইটেম আছে। আর সব এই জায়গায় যে সমস্ত দোকান আসছে সব বাইরের থেকে, কিছু কলকাতার থেকে, কিছু বাইরের থেকে আসতে দোকানগুলো আসছে, আর দুই একটা দোকান আপার আসামের আছে। যাই হোক, এই জায়গায় কাপড়ের কারণে খুবই ভালো দেখলাম আইটেমগুলো। আর কিছু স্টেশনারি কসমেটিক বস্তু আছে, না থাকে না। আর মেয়েদের জন্য স্পেশালিস্ট কিছু কয়েকটাই দোকান আছে। যাই হোক, ওরাও ভালো ভালো জিনিস আনছে, যেহেতু পূজার সামনে নিয়ে মেলাটা করা হচ্ছে। তো ওই সব আইটেমই আনা হয়েছে, যেসব মানে সাজন গাজন করতে মানে আমাদের লাগে, কোনো জায়গায় বের হতে যে সমস্ত সামগ্রীর দরকার, ওই সমস্ত সামগ্রী এই জায়গায় মেলাতে আনা হয়েছে। যাই হোক, মেলাটা খুবই সুন্দর, ডিজনি কলেজ ফিল্ডে খুব একটা ভালো খোলা মেলা জায়গা, তার জন্য মেলাটাও দেখতে একটু ভালো লাগে। চারো সাইড থেকে লাইটের ডেকোরেট আছে, আর বিশেষ করে বাচ্চাদের জন্য মেলাটা খুবই আনন্দকর। এখন আমরা বড় হয়ে গেছে, তাই আমাদের কোনো একটা আইটেমই এন্ট্রি দেয় না যে এই জায়গায় মানে কিছু সময় কাটাই, কিছু মুহূর্ত আমরা এক্সপ্লেন করি। তো বাচ্চাদের জন্য আইটেম আমাদের জন্য না থাকা না, ধরো ঘরের যদি যাবতীয় কিছু জিনিসপাতি বা নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপাতি সে সমস্ত দোকান আছে, বাকি মনোরঞ্জনের জন্য আমাদের কোনো আইটেম নেই। আর এই জায়গায় মিউজিক সিস্টেমটা টোটালি অফ আছে, তার জন্য বাইরে এসে খুব ভালো করে ব্লগটা করতে পারতাছি। আর বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো, আকাশে কোনো বৃষ্টি নেই, মেঘ নেই, আর কি বলবো, শরৎ আসলো, তার মানে কুয়াশার ভাবটাও দেখা দিচ্ছে আজকে, খুবই একটা ভালো। আপনারাও আসুন মেলাটারে, দেখুন, উপভোগ করুন, কিছু যাবতীয় বস্তু কেনার থাকলে কিনে নিন। আর খাওয়ার কারণে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, বাস মেলা এইটুকুই। রাত্র প্রায় 8টা হতে চললো, আমরা আর বেশি সময় থাকছি না। তো তোমাদেরকে এইটুকুই বলবো, তোমরা আসো মেলাতে, আসে ঘুরো, মেলাটা খুবই ভালো লাগবো। কাকু, এই দুই হাতে দুইটা কি জিনিস, একটা কি তাজমহল নাকি? হ্যাঁ, তাজমহল। যাই হোক, এই তাজমহলটা কিসে বানানি হয়েছে? থার্মোকলের জিনিস না, মানে বৃষ্টি জলে নষ্ট হবে না, কিন্তু যদি ওইভাবে প্রেশার পরে ভেঙে যাবে, তাই তো? হ্যাঁ। বাকি কালার তো খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে, এটা কি হাতে বানানো নাকি কোম্পানির তৈরি? না না, কোম্পানির তৈরি করে, খুলে খুলে খালি নাম্বার নাম্বার সেটিং করে বানাইছি। ও, তোমরা সেটিং করে বানাইছো। যাই হোক, এই এত সুন্দর একটা ঘর, এই ঘরটার মূল্য কত হবে? 100 টাকা। আর আমাদের এই তাজমহল, বিখ্যাত তাজমহল, একই দাম, 100 টাকা না? খুব সুন্দর একটা কালারিং, তোমরা দেখতে পারলা, যদি পছন্দ হয়ে থাকে আসতে পারো। আর কাকুর দোকান কি রোজ এই জায়গাতে বসেন না জায়গা চেঞ্জ করেন? না, এই জায়গাতে। এই জায়গাতে বসেন। যা, কাকুর দোকানটা হয়েছে যেটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ঠিক সম্মুখে আছে। আর কাকুর আইটেমের লগে তো অনেক কিছু আছে, লগে কিন্তু আবার বেলুন আছে, খুব সুন্দর বেলুন রাখছে কাকু। বেলুনগুলো কত, মোটো পাতলো বেলুন? 10 টাকা। 10 টাকা। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মেলার মধ্যখানে, আমার পিছনে দেখতে পারছেন এটা হচ্ছে উত্তর সাইড। উত্তর সাইডে টোটালি আইটেম, কাপড়ের আইটেম। আর আমার এখন পিছন সাইড, মানে এটা হচ্ছে পূব সাইড। এই পূব সাইডের আইটেম টোটালি তোমার দেখতে পারছ, রান্নাঘরের থেকে আরম্ভ করে ঘরের যে সমস্ত জিনিস হয় এই জায়গায় আছে। আর এখন আমার পিছন সাইড দেখতে পারতেছ, তার মানে হয়েছে এখন এটা দক্ষিণ সাইড,
ওই সাইড টোটালি লেডিস আইটেম হয়। আর এখন আমার যেটা পিছন সাইড দেখতে পারতাছো এটা হয়েছে পশ্চিম সাইড। এই জায়গায় বাচ্চাদের জন্য যে সব খেলার সামগ্রী আছে এই সাইডটাতে পাওয়া যায়। সো মেলার আমি চারটা দিক তোমাদেরকে দেখাইলাম। সো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আইটেম আছে। যাই হোক, এখন মেলা ঠিক বন্ধ করার টাইম এসে গেল, আটটা পর্যন্ত পারমিশন আছে। এরা বন্ধ করতে করতে 8:30 বাজে, এখন 8টা হয়তো হয় নাই, হয়ে যাবে 8-10 মিনিট পরে। সো তার জন্য মেলার লোকগুলোও কিছু হালকা হালকা দেখতে পাচ্ছেন। কিছু সময় আগে অনেক একটা ভিড় ছিল। আর কি বলবো, মেলা বলতে বিজনেস এটা কলেজ মাঠে এক্সপোর্ট টেটে এক্সপোর্ট চলতেছে, মেলায় এইটুকুই হয়। এটা হয়েছে ফার্স্ট গলি। সেকেন্ড গলিতে আমি তোমাদেরকে দেখাই দিতেছি সেকেন্ড গলিতে কী কী আইটেম আছে। হ্যালো বন্ধুরা, মেলাতে টোটাল গলি হয়েছে 4টা। আমি প্রথম গলিটাতে তোমাদেরকে দেখাইলাম, এখন আমি 3 নম্বর গলিতে আসছি। যেহেতু গলি 4টা, একটা গলি পার হয়ে আমি 3 নম্বর গলিতে আসি। সেমভাবে মেলাটারে সাজানো হয়েছে। এখন আমার যেটা পিছন সাইড এটা হচ্ছে পশ্চিম সাইড। এই জায়গায় লেডিসের জুয়েলারি আইটেম রাখা আছে। আর এখন যেটা আমার পিছন সাইড এটা হয়েছে উত্তর সাইড। এটা টোটালি কাপড়ের আইটেম রাখা হয়েছে। আর এখন যেটা আমার পিছন সাইড মানে পূব সাইড, এই জায়গায় কাপড়েরই যে সমস্ত ঘরে ব্যবহার করা হয়, যে যেমন ধরো দরজার, খিড়কি, জালানার, সোফার, এইসবের কভার রাখা আছে। আর এখন যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে আমার পিছন সাইড মানে উত্তর সাইড। এই জায়গায় টোটাল বাচ্চাদের যে সমস্ত কাপড় হয় মানে বাচ্চাদের ড্রেস, এই সাইডটায় এইভাবে রাখা আছে। আর এই সাইডটায় একটু আধুনিক ডিজাইনের কিছু সোফা রাখা আছে। বাস এটা হয়েছে তোমার 3 নম্বর গলির আমি দিকটা বলে দিলাম। বাস এইভাবেই মেলাটারে খুব সুন্দর করে সাজায় রাখছে। লেডিসের জন্য মেলাটা খুবই ভালো দেখতে পারলাম। বিশেষ করে প্রতিটা গলিতে 2-3টা লাইনে লেডিস আইটেম রাখা আছে, আর বাকি বিশেষ করে কাপড়ের আইটেম রাখা আছে, আর কিছু খেলাধুলার আইটেম বাচ্চাদের জন্য। সব বন্ধুরা, হাসতে হাসতে মেলাতে ঢুকছিলাম, মেলাতে খুব আনন্দ করলাম, আর এখন বিদায় নেওয়ার পাল্লা। তো বিদায় নিব, এই জায়গায় একটা খুব আচারের দোকান আছে, যেটা আমরা আচারগুলো একটু ট্রাই করলাম। সো ঝাল মিষ্টি টক নিয়ে আজকের ব্লগটা শেষ করতেছি, কারণ কি এখন 8টা হতে চললো, আর এখন মেলাতে ওয়ার্নিং দিয়ে গেছে যেহেতু 8টাতে এদের বন্ধ করার সময়। আজকে তোমাদের হিরো ব্লগ বানাচ্ছে, সে তোমাদের সঙ্গে আজকে পরিচয় করে দেনে। আজকে আমাদের হিরো ও ব্লগ বানাচ্ছে, আমি নিজে বলি আজকে তোমাদের হিরো নিজে ব্লগ বানাচ্ছে। তো সবাই দেখবে কিরকম বানাচ্ছি, ফার্স্ট ব্লগ ফার্স্ট ভিডিও যাবে। চ্যানেলের নামটা অর্জুন দা নিচে দিয়ে দিবে ডিসক্রিপশনে, আমি ওর আজকে নতুন চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। সো ও আজকে আমার সঙ্গে ব্লগ বানালো, ওর সঙ্গে আজকে ব্লগ বানিয়ে আমারও খুব ভালো লাগলো। যাই হোক, জাল মিষ্টি টক নিয়ে ব্লগটা এই জায়গায় সমাপ্ত করতেছি। তোমরা মেলাতে আসো, আসলে ভালো লাগবো, কিন্তু একটু মেলাতে গরম আছে, বুঝছো, মেলার ভিতরে গরম। যেহেতু তুমি দেখতে পারতেছ আমাদের মাথার থেকে 2.5 থেকে 3 ফুট উপরেই যেটা প্যান্ডেল করা হয়েছে, ওর উপরে হয়তো তিরপাল বা কিছু ব্যবস্থা করছে, তার জন্য বাইরের হাওয়াটা মেলার ভিতরে আসে না, তার জন্য এতটা গরম মেলাতে। আর যেহেতু কিছু মানুষ এক জায়গায় জমা হলে স্বাভাবিক গরম লাগারই কথা। আর বাকি কী বলি, মেলাতে খুব ভালো লাগলো। লাস্ট একটা ভিউ 360 ডিগ্রি, বাস আসা গেল আমার বন্ধু, আসা গেল সব একসাথে আসছিলাম, আর সবাই এক জায়গায় হওয়ার মানে হয়েছে এখন বিদায় নিতে হবে। সো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা বাই বাই।